হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গা খোঁজ নিয়ে। তোমরা হচ্ছে হাসি কেন? আরে হাসি না, যা হচ্ছে পরপর পরপর তিনখানা পাটে খাওয়া দাওয়া করে ভেতরে যা হচ্ছে আমরাই জানি। যাই হোক, টাইটেল আর থাম্বনেল দিয়ে বুঝে গেছো তো, বিখ্যাত গণেশদার কচুরি খাওয়ার পরে, রোজ কাবাব খাওয়ার পরে আবার আরেক বিখ্যাত কচুরির দোকানে, যার নাম হচ্ছে নীলাচলের কচুরি, কিন্তু নীলাচলের রেস্টুরেন্ট ওটা। তো নীলাচল রেস্টুরেন্টের মধ্যে কিন্তু কচুরি খুব বিখ্যাত। তো গণেশদার কচুরি খাওয়ার পরেই কিন্তু আমি নীলাচলের কচুরি করিনি, তার কারণ মাঝখানে একটুকুনো গ্যাপ দিয়েছি, তার কারণ মাঝখানে একটু কাবাবটাকে আনলাম, যাতে কাবাব দিয়ে একটুকুনো টাচ দিলাম, আবার কচুরি করলাম। পরপর দুটো কচুরি হয়ে গেলে তোমাদের আবার কীরকম একটা লাগবে। তো গণেশদার বিখ্যাত কাতলা মাছের পুর দিয়ে কচুরি কিন্তু খাওয়া দাওয়ার পরে নীলাচলের আবার কচুরি কেন এলাম? একই তো কচুরি। না না না, নীলাচলের কচুরি কিন্তু কাতলা মাছের ফ্লেভার দিয়ে নয়, আছে হয়েছে ভেটকি মাছের ফ্লেভার, বা ভেটকি মাছ আছে নাকি বলছে, পিস নাকি 20 টাকা করে পিস। সেটা কি কস্টলি লাগলো না কী লাগলো গিয়ে জিজ্ঞেস করি, তারপরে সব কিছু জানাবো। পাশ দিয়ে কিন্তু একটু উঁকি মারলো কে, মামা। মামা তাহলে যায়নি, মামা এখনও 7 দিয়ে যাচ্ছে। এটা চলছে 4 নম্বর ভিডিও, লালটু কেবিন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে গণেশদার কচুরি, থার্ড হচ্ছে ব্রোস কাবাব, 4 নম্বর চলছে নীলাচলের কচুরি। ভিডিওর পুরো রিভিউ কিন্তু মামাই দেবে, তার কারণ আমি ভেটকি মাছ খাই না, ওই জন্যই আজকে পুরো দায়িত্ব মামার ওপরে, মামাই জানাবে নীলাচলের কচুরি খেতে কেমন না কেমন। খুবই মানে মানে এখানকার খুব পপুলার নর্থ কলকাতার। তো চেষ্টা করছি অত তো ভিডিও করতে পারবো না, দেখি আর কটা কী করতে পারি। মনে হয় এরপরে আর একটাই আসবে, কেন রাত হয়ে গেছে আর আমাদের শরীরেরও ব্যাপার আছে, আবার কোনো দিন যদি কিছু পাই আসবো, কিন্তু আজকে হয়তো এরপরে আর একটা ভিডিওই লাস্ট আসবে। তো চলো আর ইন্ট্রোটা বাড়াচ্ছি না, মামার সাথে একটু কথা বলে। নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেকগুলো আইটেম শেষ করলাম, এবার নীলাচলের কচুরিটা একটু খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে। আর এটা শুনেছিলাম নীলাচলের কচুরি খুব ফেমাস, তাই জন্য লোক সামলাতে পারলাম না, এসছি যখন খেয়েই যাবো আমাদের সঙ্গে। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশটাকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন সঙ্গ ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, একটু ফলো করে দিও। আর ইন্ট্রো টাইম, হাই দিস আশিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই। তো এটা হচ্ছে 4 নম্বর পার্ট নীলাচলের কচুরি। তো চলো লোকেশান টোকেশান আর একটু দাদার সাথে যদি কথা বলতে পারে দাদা, তাহলে কথা বলে খাবার দাবার খেয়ে টেয়ে সব জানাবো। চলো দেখতে থাকো। দাদা একটু ফ্রি আছে, দাদার সাথে একটু কথা বলবো। নমস্কার দাদা, আমাদের ট্র্যাভেল অ্যান্ড ফুডহাঙ্গার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার শুভ নাম কি? সঞ্জয় দাস। তো আপনি এখানে মোটামুটি কর্ণধার এই নীলাচলে। আচ্ছা, এই দোকানটা যেটা মানে রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট বলা হচ্ছে তাই তো? টেক অ্যাওয়ে কাউন্টার, মানে ও এখানে রেস্টুরেন্ট আছে, এটা পুরোপুরি টেক অ্যাওয়ে কাউন্টার, মানে এখানে বাইরে বসে খায়। আচ্ছা, যেটুকুনি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেইটুকুনিতে বাইরে বসে খায়, এরকম সুইগি জোম্যাটো সব কিছু চালু আছে, গাড়িতে বসে খায় অনেকে। আচ্ছা আচ্ছা, আর এমনি বলরাম মন্দিরের কাছে উল্টো দিকে আপনাদের রেস্টুরেন্ট আছে, ওখানে বসে সবাই খাওয়া দাওয়া করে। তো শুনলাম এটা 32 বছরের দোকান, তো যখন মানে এখানে তো সমস্ত কিছু আইটেম, যারা যখনই যত ভিডিও দেখেছি আর যতই লোকে খাওয়া দাওয়া করে সবাই বলে মাছের কচুরি এই জিনিসটাকে বিখ্যাত বলে, আরও তো অনেক আইটেম আছে, বাট ওইটাকে ওপরে বিশেষ করে সবাই বলছে কেন, যে নীলাচল মানেই কচুরি। ১৯৮২ সালে মানে আপনাদেরই দোকান এটা? আমাদের দোকানে না, তখন আমাদের ক্যাটারিং ছিল। আচ্ছা, তারপর থেকে একদম মানুষগুলো সবসময় খাওয়া দাওয়া করতে থাকে, ওই জন্য দেখছি সবার মুখে নীলাচল বললেই সবাই বলে ভেটকি মাছের কচুরি করবো। এখন বর্তমানে মানে দাম কত টাকা হয়েছে?
যখন শুরু হয়েছিল তখন কত টাকা দিয়ে শুরু করেছেন? ভর্তি বাজারের দোকান দেড় টাকা পিস ছিল তখন, ওই কাতলা মাছ ছিল 1992 তে, ওটা তখন কাতলা মাছ ছিল না, কাতলা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হতো। এবার চিংড়ি মাছে অনেকে অ্যালার্জি থাকে, আচ্ছা আচ্ছা, ভুল করে খেয়ে নেয়, বুঝতে পারে না, প্রবলেম হয়, তার জন্য চিংড়ি মাছটাকে বন্ধ করে দেওয়া। তারপরে ভেটকি মাছ, ভেটকি মাছ কবে থেকে শুরু হলো? ভেটকি মাছ, ভেটকি মাছ হচ্ছে প্রায় বছর তিনেক, তিনেক হয়ে, তার আগে বন্ধ ছিল, আচ্ছা, বহুদিন বন্ধ ছিল কচুরি, আচ্ছা, নর্মালি সব কিছু হতো, শুধু কচুরিটা হতো না। তিন বছর ধরে মনে মোটামুটি পুরোপুরি চলছে, আচ্ছা আচ্ছা। আর এই দোকানের টাইমিংটা একটু বলে দেবেন যারা যারা আসবে। দোকানটা আমাদের খুলে সকাল 11টা থেকে, আচ্ছা, দুটো আড়াইটা থেকে সাড়ে এগারোটা অবধি। আশেপাশে যারা থাকে তারা সুইগি জোম্যাটো দিয়ে করে নেবে, পার্সোনাল ডেলিভারি নেই, সুইগি জোম্যাটো থেকে করতে হবে। আর যারা যারা আসবে ওই টাইমের মধ্যে আসলে সব পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো দাদার যদি ফোন নাম্বার যদি নীলাচলের থাকে আমি তোমাদেরকে তাহলে ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সুবিধাই বিশেষ করে যদি হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে তোমরা কিন্তু আসতে পারো। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এখানে মোটামুটি সব কিছুই এখানে দেখে বলে দিয়েছে কী কী জিনিস আছে না আছে, দেখতে পাচ্ছি। আর ডেকোরেশনটা খুব সুন্দর দাদা, ডেকোরেশনটা মোটামুটি সুন্দর, একটু রাত করে এসে গেছি তো বিশেষ করে টেক অ্যাওয়ে কাউন্টারই দাদা বললো। তো এই হচ্ছে এই বড় সাইজের, দেখতে পাচ্ছ মেনু কার্ড, এত বড় সাইজ। তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এই দেখো, তো মোগলাই পরোটা রয়েছে এখানে, রোল রয়েছে, তন্দুরার কাবাবের ওপর রয়েছে স্টার্টার, আবার আফগানি কি আইটেম দেখতে পাচ্ছ এখানে, ইন্ডিয়ান স্টার্টার রয়েছে, আর এখানে রয়েছে সাইড ডিশ, ভেজ স্যুপ, ইন্ডিয়ান রাইস স্যুপ, ব্রেডের ওপরে বাবা কত আইটেম, প্রচুর আইটেম দেখতে পাচ্ছ। এত আর বলছি না, তোমরা একটু কোনো পারলে পজ করে নিয়ে দেখতে পারো। দেখো প্রচুর আইটেম, দামটামগুলো মোটামুটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিলাম, তো তোমরা আসলে মোটামুটি যারা যারা এখনও অবধি আসোনি, যারা সাউথ কলকাতায় থাকো আমার মতো আসা হয়নি, তারা কিন্তু এখানে এই চত্বরে এলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। পুজোর সময় কি খোলা থাকবে? না, পুজোর সময় কচুরিটা বন্ধ থাকে, দোকান তো খোলা থাকে, সব কিছু পাওয়া যাবে, শুধু সিলেক্টেড আইটেম পাওয়া যাবে। আচ্ছা, তো দাদার কাছে এটা জানলাম যে পুজোর সময় যদি এই চত্বরে আসো নর্থ কলকাতায় ঠাকুর দেখতে, এবং সেই সময় কিন্তু ওই কচুরি এবং কিছু আইটেম হয়তো অফ থাকবে, বাদ বাকি কিছু আইটেম থাকবে, মানে নীলাচলটা দেখতে পারবে, কিন্তু নীলাচলের মধ্যে সব খাবার চলবে কিনা সেটা কোনো গ্যারেন্টি নেই, বাট কিছু পেয়ে যাবে যদি আসতে যায়। কিন্তু আমি বলবো পুজোর অপেক্ষা না করে যারা যারা এখনও আসোনি আমার মতো সাউথ কলকাতায় থাকো, এখানে আসোনি, তারা একটু আসো ঘুরতে ঘুরতে নর্থ কলকাতায়। আর পুজো তো এসেই গেলো, আর বেশি দিন নেই, তো এসে একটু খাওয়া দাওয়া করা। যারা যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জানিও যে নীলাচলের খাবার দাবার কেমন লাগে, বিশেষ করে যে এই কচুরিটা, ঠিক আছে? কচুরিটা জাস্ট তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি কীরকম কী বৃত্তান্ত, তো আমি মামা খেয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আচ্ছা, তো মোটামুটি কিন্তু হাতে চলে এসেছে আজকে, এই হচ্ছে আজকের সময়। নীলাচলে আসলে কিন্তু এইটাই হচ্ছে সব থেকে বড় সময়, এছাড়া প্রচুর খাবার, মেনু কার্ড দেখে দিয়েছি, মেনু কার্ডে শেষ নেই, প্রচুর খাবার। এবং এই যে ব্রাঞ্চটা রয়েছে সেখানে যেটা জানলাম টেক অ্যাওয়ে হয়, আর একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দেবো। লাইন ধরে ঘুরে বাবা, এ কি অনেক দূর দূর পর্যন্ত একদম পুরো বেঞ্চ পাতা। তো এখন মোটামুটি একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ অনেকটা রাত করে এসেছি। এবার ঠিক নেই মানুষ কখন আসবে, খাওয়া দাওয়া করবে, সেটা তো বোঝা যায় না, কিন্তু আমি অনেক লেট করে ফেলেছি, মানে প্রচুর ভিডিও এখানে হয়েছে, প্রচুর ভিডিও। এই হচ্ছে কচুরিগুলোর সাইজ, ঠিক আছে? একদম ফুলকো ফুলকো লুচি, মানে কচুরি বলা চাই, কিন্তু এটা নর্মাল কচুরি নয়, এটা হচ্ছে ভেটকি মাছের কচুরি, মানে 20 rupees পিস, ঠিক আছে? এই হচ্ছে 20 টাকা করে পিস, বাট তোমাদের হয়তো মত মানে চমকে যাবে কুড়ি টাকা, কেন নর্মাল কচুরি তো 10 টাকা 12 টাকা, ঠিক আছে? বাট ভেটকি মাছ বেশি ভেটকি বললে ইউজ করে, তো ভেটকি মাছের নলেজ নেই, খালি না তো কীভাবে নলেজ হবে, বা যারা যারা খেয়েছে তারা জানো, এবং তোমরা জানাবে যে তোমাদের কি এটা ভ্যালু ফর মানি লাগে 20 টাকা, কিন্তু আমার মনে হয় ঠিকই আছে, ভেটকি মাছের এমনি দাম, তো 20 টাকা একটা কচুরি ঠিকঠাকই আছে, এক মানে কখনো কখনো খাওয়ার জন্য ঠিক আছে, ডেলি এবার যাদের ভালো লাগে তাহলে 20 টাকা কি 50 টাকা হলেও কি বলছিস তো? এই যে 3 পিস মোটামুটি নিয়ে নিয়েছি, তো এটা মোটামুটি জাস্ট দেখানোর জন্য করলাম, এখান থেকে 2 পিস মোটামুটি একটু আমার প্যাকিং হবে বাড়িতে, একদম বলেছি সঙ্গে সঙ্গেই বলছে নিয়ে আয় ভেটকি মাছের কচুরি, দিয়ে এমন খেতে খাবো, তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য 3 পিস নিলাম। তো এই দুটো যাবে প্যাকিং, এই একটা মামা একটু খাবে, তো দেখো কী কী দেয়, স্যালাড হচ্ছে আর আলু আর মানে মটরশুঁটি দিয়ে একটা মানে তরকারি মতো, আর বললো যে বেশি মানে আহামরি কিছু তরকারি করেন না, তার কারণ ওটা বললো যেটা কচুরির সাথে ওটা ম্যাচ, যদি বাই চান্স না খায় তাহলে পুরোই গন্ডগোল হয়ে যাবে, আসল
জিনিসটা হচ্ছে কচুরিটাই কিন্তু কি এইটার জন্যই কিন্তু মানুষের খেতে আছে, শুধু শুধু খেয়ে নিলে হয়তো ভালো লাগে, কী লাগবে এখন মামা জানে, আমি তো খাবো না, ঠিক আছে। তো চলো এই হলো, এবার হয়তো প্লেটে তোমার এক পিস দেখবে, দু পিস কোথায় যাবে, দু পিস যাবে প্যাকিং বাড়িতে, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলছি না, জাস্ট মামা খেয়ে তোমাদেরকে জানাবে, আমি এখানে আজকে কোনো রিভিউতে নেই, শুধু দেখবো আর এই গন্ধটা আসছে শুধু শুকলাম, আবার ছেড়ে দিতে হবে, কী করবো আর কি করার। চোখের পানিতে বোকটা বাইসা যা। ভেটকি মাছের প্লেট, ভেটকি মাছের কচুরি চলে এসছে, তো আমি একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে না হয়েছে, তোমরা দেখতে থাকো। মোটামুটি ফুলকো অনেক বড়, এটা থিকনেসও আছে, ভেটকি মাছের ফুল আছে নাকি দেখো, ভেটকি মাছের ফুলটাও আছে, মিক্স করে আছে। কচুরি নিলাম, একটু আলু আলু মটরশুঁটির তরকারি নিলাম সঙ্গে। ভালো লাগছে খেতে, অপূর্ব। ভেটকি মাছের ভাব আছে? হ্যাঁ, ভেটকি মাছের ভাবটাও আছে, অপূর্ব, অসাধারণ। তোমরা আসো, আমি এটাই বলবো, কিছু খাওয়া দাওয়া করো, দেখবে তোমাদের ভালো লাগবে। তোমার দিক থেকে কি মনে হয়, 20 টাকা পিস এটা একটু কস্টলি হয়ে গেল না? কস্টলি হতে পারে, 20 টাকা পিস, কিন্তু খুশি মানে টেস্টের দিক থেকে ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি চলো মামা এটা শেষ করুক, তারপরে লাস্ট রিভিউতে চলে আস। স্পটটা হচ্ছে এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্যামবাজার মোড়। শ্যামবাজার মোড় থেকে তোমরা যেই দিকে বাটার মোড় আছে সেই বাটার মোড়ের দিকে, শ্যামবাজার 5 পয়েন্ট থেকে বাটার মোড়ের দিকে আসবে। বাটার মোড়ের সামনে আসলে কিন্তু ওইখানে বাটা লেখা থাকবে, সেখান থেকে বাঁ দিক দিয়ে সোজা কিছুটা আসলেই কিন্তু রাস্তার ওপরেই কিন্তু এরকম নীলাচল রেস্টুরেন্ট বলে লেখা থাকবে, তো ওই হচ্ছে দোকান। এছাড়াও কিন্তু গুগল ম্যাপের লোকেশান থাকবে, অসুবিধা নেই, তোমরা কিন্তু গুগল ম্যাপের লোকেশান দেখো আসতে পারো, তো এই হচ্ছে লোকেশান। তো মোটামুটি কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ, ও আমাদের কেন বলছে, আমি খাইনি, মামা খেয়েছে। তো মামার খাওয়া দাওয়া শেষ হয়েছে, মামা তো তোমাদেরকে খেতে খেতে বললো, তাও দেখি লাস্টে কি বলে। যাই হোক, মানে 4 নম্বর মানে মামা হাঁপাচ্ছে, মেনু আর শেষ করতে পারিনি, কষ্ট হচ্ছে। তাও যাই হোক, ভেটকি মাছের কচুরি খেলাম নীলাচলে, ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, খুব টেস্টি। আর সব থেকে বড় ব্যাপার, কচুরি বিখ্যাত, কিন্তু প্রচুর আইটেম, তো সেইগুলো কিন্তু তোমরা খেতে পারো। আরেকটা কথা, দাদার ব্যবহারও ভালো, ভালো মানুষ। হ্যাঁ, আর আমাদের কিন্তু ভিডিওতে বললাম দাদা একটু বলবেন, তো উনি সব বললো, ঘটনা বললো যে কীরকম দোকানের ইতিহাস সম্পর্কে ছোটোখাটো কথা বললে, এটা ভালো লাগলো, ব্যবহারটা ভালো রেখেছে। তো তোমরা এই চত্বরে আসলে পরপর তোমাদের বলেই দিলাম, এটা হচ্ছে ভিডিও এন্ড করার সময়, তাই বলে দিই, লালটু কেবেন, গণেশদার কচুরি, রোজ কাবাব, নীলাচলের কচুরি, চারখানা হয়ে গেল। তো যারা যারা এখনও দেখোনি পুরোনো ভিডিওগুলো দেখে আসো, তো ভিডিও এন্ড করবার সময় ডাইলো, খালি পেটে ধরা যায়, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু নীলাচলের রেস্টুরেন্ট, নীলাচল কিন্তু কচুরি বলে, নীলাচল রেস্টুরেন্টে এসে কচুরি ট্রাই করতে পারো, এছাড়া অনেক অনেক আইটেম আছে, ট্রাই করে আমাদেরকে জানাবে। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে, নতুন জায়গা না, একই জায়গায় আছি, নতুন খাবারের খোঁজ নিয়ে চলে আসছি। তো ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থাকো, যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সবার ভালো লাগবে। আমরা 4 নম্বর পাঠ করে আর ভালো লাগছে না, এরপরে 5 নম্বর পাঠ করতে আর পারবো কি না জানি না। তো চলো, অবস্থা খুব খারাপ, দেখি একটু শরীরটাকে রেস্ট দিয়ে 5 নম্বর পাঠটা করি তোমাদের জন্য। টাটা টাটা।